আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি নাইটি ডিজাইন। তো আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন। এটা শুধু নাইটি না, এটা কিন্তু আপনারা ম্যাক্সি হিসেবেও ইউজ করতে পারেন, বা আপনাদের ছোট ছোট বাচ্চাদের জন্য কিন্তু ঠিক একইভাবে ডিজাইন করে কিন্তু আপনারা ম্যাক্সি জামা বা অন্যান্য জামাও তৈরি করে নিতে পারেন। ওকে, আমি একদমই সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে কিন্তু কাপড় বেশি একটা নেই, মাত্র 3 গজ। সাধারণত আমরা 3.5 গজ নিয়ে ম্যাক্সি তৈরি করি, তো আমি এখানে 3 গজ পরিমাণ কাপড় নিয়েছি, 2.5 হাত বহরের। ওকে, আর এটা কিন্তু লিলিয়ান কাপড়, 65, 60, 70, 90, 110 টাকা পর্যন্ত এই কাপড়টা বিক্রি হয়। তো যাদের ওখানে, যাই হোক, মার্কেটের অবস্থাটা একটু ভালো, তারা হয়তো বা রেটটা কমেই পাবেন। তো আমি এখানে কাপড়টাকে 2 ভাঁজ করে পুরো লম্বালম্বিভাবে রেখে দিচ্ছি। আমি যে মেজারমেন্ট অনুযায়ী তৈরি করবো সেটা হচ্ছে লম্বায় 55 ইঞ্চি লম্বা, আর চওড়ায় বডিটা একটু চিকন চিকন দেবো, যাতে এটা পরলে চিকন চিকন লাগে আর কি। ওকে, তো দেখুন আমি কিন্তু পুরো কাপড়টাকে এখানে রেখে দিয়েছি 2 ভাঁজ করে। এবার আমি এই কাপড়টাকে 4 ভাঁজ করব। তো দেখুন কাপড়টাকে আমি এখন 4 ভাঁজে ভাঁজ করে দিব। তো দেখুন আমি কিন্তু পুরো কাপড়টাকে 4 ভাঁজ করে লম্বালম্বিভাবে রেখে দিয়েছি। ওকে, এবার আমি, মানে এটা তো আপনার বন্ধ, সরি, খোলা পাট, আর এটা আমাদের বন্ধ পাট। তো আমি এই বন্ধ পাটের এখানে কিন্তু আমাদের গলাটা ড্রয়িং করব, হাতাটা তুলে নেব সবটা। তো দেখুন আমি কিন্তু এখানে 4 ভাঁজ করে নেওয়ার পরে এখান থেকে আমরা গলাটা উঠিয়ে নিব। তো দেখুন আমি এখানে 7.5 ইঞ্চিতে গলার লম্বা দিয়ে নিচ্ছি, যাতে আমাদের এখানে শোল্ডারে এখানে সেলাই করার পরে 7 ইঞ্চি থাকে। নাইটির গলাগুলো একটু বেশি বড় হলেই ভালো লাগে, মানে গরমের সিজনে গরম লাগবে একটু কম। আর চওড়া দিচ্ছি হচ্ছে এতটা, কারণ আমার এখানে একটু কুচি হবে, হালকা করে কুচি হবে। তো আমরা যেটা করব, আমি যেহেতু হাতা উঠে নিব, মানে ঘটি হাতা উঠে নিব আর কি, সেটার জন্য আমি এখানে একটু কাপড় রেখে দিচ্ছি। রাখার পরে যেটুকু কাপড় থাকবে বাকিটা দিয়ে কিন্তু আমরা আসলে গলার যে মেজারমেন্ট আছে সেটা করে নেব। ওকে, তো আমি এখানে দেখুন দিচ্ছি তো 7 ইঞ্চি, যাতে 6 ইঞ্চি আমাদের টিকে রাবারের অংশটা আর ইয়ে করার পরে। তো আমি যেটা এখন করব সেটা হচ্ছে 3 ইঞ্চি। ওকে, 3 ইঞ্চিতে এখানে আমাদের শোল্ডারের এটা করে নিচ্ছি। আমি শোল্ডারটাও বেশি একটা বড় দিব না। তো এবার আমরা যেটা করব, এটা তো আমাদের 7.5 ইঞ্চি, এবং এখানেও কিন্তু আমাদের 7.5 ইঞ্চি। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে 1 ইঞ্চিতে ডিপ করে দেন, এটাকে এভাবে করে এটা ড্রয়িং করে নিব। এবং এখানেও একটা ড্রয়িং করে নিব, আপনারা যদি একটু ভালো করে দেখেন। আমি এখানে এতটা পর্যন্তই নিয়ে নিব আর কি। তো আমি এখানে হাতার ইয়েটা নিচ্ছে হচ্ছে 8 ইঞ্চি, এভাবে করে দেখুন। আর বডির মেজারমেন্টটা আমি খুব একটা বেশি নেব না, কারণ সাইড থেকে আমার কাপড় বাঁচাতে হবে। তো আমি জাস্ট এতটাই নিচ্ছি, এভাবে করে ড্রয়িংটা হবে ঠিক এভাবে। দেখুন এখানে আমি নিচ্ছি 7.5 ইঞ্চি, আর আমাদের গলা হয়েছে এতটা, 9.5 ইঞ্চি, সরি, 9 ইঞ্চি, 9 দ্বিগুণ 18, আর এখানে আমি দিয়েছি হচ্ছে 3 ইঞ্চিতে। আর দেখুন আমি এখানেও 3 ইঞ্চিতে রেখে দেন এতটা হয়েছে, আর হাতাটা আমি এভাবে করে কাটিং করেছি, সরি, ড্রয়িং করেছি। দেখুন এভাবে করে 17 ইঞ্চি লম্বা, এবং চওড়ায় দিয়েছে হচ্ছে 6.5 ইঞ্চি। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এভাবে করে একটা ড্রয়িং করে নেব। তো পেটের এদিকটা আমাদের একটু চিকন হবে, আর নিচের দিকটা যত যাবে শুধু চড়াই হবে। তো দেখুন এই হলো আমাদের ম্যাক্সি কাটিং এর অবস্থা, ড্রয়িং করার পর আমাদের এভাবে হয়েছে। এবার আমরা এটাকে কাটিং করে নেব।
তো চলুন এটাকে আমরা কাটিং করে নিই। তো আমরা তো পুরোটা কাটিং করে নিলাম ওই পর্যন্ত, এবার আমরা এটাকে কাটিং করে নেব। দেখুন এটা কিন্তু আমাদের গোবরটি হাতা, তো এই যে কাপড় থাকলো সাইড থেকে বেঁচে যাওয়া। ওকে, এখান থেকে আমরা এখন গলার একটা সুন্দর নকশা দিব, সেটার জন্য কাপড় তুলে নিব। তো আমি এখানে একদম বিট নিচ্ছি, যার কারণে আমাদের কিন্তু সেলাইয়ের জন্য এক্সট্রা শুধু 1/2 ইঞ্চি নিলেই হচ্ছে, মুড়িয়ে কোনো সেলাই দিতে হচ্ছে না এখানে। তো আমি এখানে 3 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন পুরোটাই কিন্তু আমি 3 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। তো এবার আমি এটাকে কাটিং করে নিব। তো এটা দিয়ে কিন্তু আমরা জোড়া দিয়ে দিয়ে পুরোটাই সুন্দর করে কুচি করে নিতে পারবো। আর এটা আমাদের হাতার কাপড়টা হলো, আর এই যে এক্সট্রা কাপড়টা থাকলো এখান থেকে আমরা কিন্তু ফিতা তৈরি করতে পারবো, ওকে, বুকের ওখানে দেওয়ার জন্য। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ভিতর থেকে গলা কাটিং করার পরে যে কাপড়টা থাকে, ওকে, সেই কাপড় থেকে আমরা কিছু পটি উঠিয়ে নিব। তো পটিটা বেশি চওড়া হবে না, হালকা একটু চওড়া হবে এদিক দিয়ে দেওয়ার জন্য আর কি। তো এটুকু হলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো দেখো, এভাবে করে আমরা মাঝখান দিয়ে কিন্তু এটাকে কাটিং করে নিব। তো হয়ে গেল আমাদের কাটিং ভিডিওটা। দেখুন এই নাইটিটা কিন্তু দেখতে এতটা সুন্দর লাগবে, আপনারা অবশ্যই আমাদের সেলাই ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেকটা ভালো লাগবে। আর এখানে আমি ঘটি হাতা যেহেতু অ্যাড করেছি, সেহেতু এটা দেখতে একদমই একদমই অনেক 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 সুন্দর। তো আমি গলার এই সাইডটা একটু কুচি দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা এর পরের ভিডিওটা সেলাই ভিডিওটা দেখে নেবেন। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা যদি রোজ দিন আমাদের চ্যানেল থেকে ভিডিও পেতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দেবেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে, এই পেজের লিংক পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট যখন করবেন, প্রথম কমেন্টটাই কিন্তু আমাদের কমেন্ট, ওকে, সেই কমেন্টে ওখানে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করেও কিন্তু আপনাদের ফেসবুক আপনারা আমাদের ফেসবুক পেজে আসতে পারেন এবং লাইক দিয়ে আমাদের পেজের সঙ্গে থাকতে পারেন, ওকে। এছাড়াও খুব তাড়াতাড়ি আমি এই ভিডিওর
সেলাই ভিডিওটা আপলোড করব বা আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে এসে দেখে নিতে পারেন। এরপরের ভিডিওটাই কিন্তু এটা সেলাই ভিডিওটা হবে। ওকে, তো সবাই অনেক 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 ভালো থাকবেন। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।